চলছে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই বিধানসভা কেন্দ্রের নোকারি এলাকার 172 নম্বর বুথে তৃণমূলের কর্মী সহ সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, পাশাপাশি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রার্থী মুকুট মণি অধিকারী। কোন জায়গায় কত নম্বর বুথে? পিসফুলি ভোট হচ্ছে, নো ভায়োলেন্স, আমরা নো ভায়োলেন্সে বিশ্বাস করি। যদিও বিজেপি কিছু কিছু জায়গায় ঢুকে বাড়ি বাড়ি চেট করার চেষ্টা করছে, এবং সব থেকে দুর্ভাগ্যজনক যারা সেন্ট্রালের গুন্ডা যাদেরকে পাঠানো হয়েছে সেন্ট্রাল ফোর্স, তারা উঠে ঢোকার সময় বিভিন্ন জায়গায় ভোটারদেরকে হ্যাকল করছে, আমাকেই হ্যাকল করছে, আপনি কে, কেন ঢুকছেন, কার্ড রয়েছে, আরে আবিদটা যা সাকতে এটা নেই যা সাকতে, মতলব এরা পুরো দালালি করছে। নির্বাচন কমিশন একসঙ্গে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই, কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে। রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।